ছাত্র মৃত্যুর ঘটনায় বরানগরে বিশেষ সক্ষমদের হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। গেট আটকে বিক্ষোভ, আর তার জেরে দূর দূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। অন্যদিকে মৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে এনআইএলজির 9 জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, গতকাল আমরা যে ছবি দেখেছিলাম আজও কিন্তু সেই একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় এনআইএলজির এই 9 জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে। সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গতকাল যা পরিস্থিতি ছিল আজকেও একদমই অপরিবর্তিত রয়েছে। আমি একদম এনআইএলজির ভেতরে রয়েছি, আমার ঠিক ডান দিকে এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা আজকেও কিন্তু একই রকমভাবে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। প্রত্যেক ছাত্রছাত্রী, এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা প্রত্যেকে ওখানে রয়েছেন এবং এখানে এসে সেই একই ধরনের ছবি, সেই বিক্ষোভের ছবি, মাঝামাঝি স্লোগান শাউটিং চলছে তাদের তরফ থেকে। এবং ঠিক গেটের ওপারের ছবিটা দেখাবো, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, আমরা ইতিমধ্যেই কথা বলেছিলাম, কেউ এসেছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে, কেউ রানাঘাট থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। তাদের যেটা অভিযোগ যে তারা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন না, তারা এখান থেকে এসে ফেরত যাচ্ছেন। পুলিশ আধিকারিকরা রয়েছেন বরানগর থানার তরফ থেকে, সিনিয়র অফিসাররা এসেছেন কিন্তু এখনও অচল অবস্থা কাটেনি। গতকাল ডিরেক্টর এসেছিলেন, ডিরেক্টরের সঙ্গে স্টুডেন্টরা কথা বলেন। যে ছাত্র প্রিয়রঞ্জন সিং, যার দেহ উদ্ধারের ঘটনা ঘটে গতকাল, তার পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের প্রাইমারি ওপিনিয়ন এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি। আমি একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, তোমাকে যেটা প্রশ্ন, যে এই যে সিচুয়েশন এটা গতকাল থেকে চলছে, একদিকে যেমন তোমার একটা সহপাঠী তার আনন্যাচারাল ডেথ, সেটা কী করে হলো, হসপিটাল অথরিটির নেগলিজেন্সি, তোমাদের ইনস্টিটিউশনের নেগলিজেন্সি, এটা যেমন একটা পার্ট। অ্যাট দ্য সেম টাইম এই যে বাইরে থেকে আমরা কথা বলছিলাম, কেউ কোলাঘাট থেকে এসছে, কেউ রানাঘাট থেকে এসছে, কেউ ডায়মন্ড হারবার থেকে এসছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা বাইরে ঠায় দাঁড়িয়ে আছে, তাই এই যে এই সমস্যা, এই বাইরের লোকেদের সমস্যা, এটা নিয়ে আপনারা কিছু ভাবছেন? দেখুন, আমরা যতক্ষণ না ওপরের অথরিটির সঙ্গে কথা বলতে পারছি ততক্ষণ আমাদের সমস্যাটা একটা বড় সমস্যা। আমরা রাত বিরতে আমরা হোস্টেলে থাকি, আমাদের একটা মানে আমরা আর কিছু চাই না, আমরা যাতে আমরা মেডিকেল ফেসিলিটি পাই, এমার্জেন্সিতে ফেসিলিটিটা পাই, আমাদের দাবিটা হচ্ছে সেইটাই। আমরা দীর্ঘ 6 বছর ধরে এর জন্য আমরা শান্তিপূর্ণভাবে মিটিং করেছি, আমরা ডাইরেক্টরের সাথে বসেছি, কোনো সুরাহা হয়নি, ঠিক আছে? এবং এরা কী করে, এরা মানে জানি না পর্যন্ত এখনো কি কিছু করেছে কি না। হ্যাঁ, আমরা এদের সাথে আর কত বসবো। গতকাল ওর বডি পোস্টমর্টেম হয়েছে, বডি এখানে এসেছে, তারপর বাড়িতে গেছে। ডিজিস্ট ফ্যামিলি মানে যে মারা গেছে প্রিয়রঞ্জন, তার বাড়ির লোকেরা 8 জন ছাত্র আর 1 জন তোমার ছাত্রী, তাদের এগেনস্টে অ্যাবেটমেন্ট অফ কমিট সুইসাইড 306 সেকশন মানে আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করেছে, এফআইআর করেছে, কি বলো? দেখুন, এই ব্যাপারটা তো এখনও পুরোপুরি তদন্ত সাপেক্ষ, আমি তদন্তর ভার সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু যতটুকু আপনারাও দেখেছেন মিডিয়াতে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে যে ওখানে একটা ফ্যামিলি ইস্যু ছিল। বক্তব্য, সুইসাইড নোটটা ওরা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাচ্ছে, ওটা ওর লেখা কি? হ্যাঁ, অবশ্যই আমরাও চাইছি যে ওটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যাক এবং ওর লেখা কিনা, তখনই ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য, আজকে যে স্ট্রাইকটা 2 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন, তার উদ্দেশ্য হচ্ছে যে একটা এমার্জেন্সি সার্ভিস ছিল না, এমার্জেন্সি সার্ভিস ছিল না, এই এত রকম একটা বাচ্চাটাকে নিয়ে যেতে হলো বাইকে করে নিয়ে যাওয়ার পর রাস্তায় ছেলেটা মারা গেল। এই যে পেশেন্ট হ্যারাসমেন্টের যে ছবি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা কি অনেক কতক্ষণ চলবে? না, পেশেন্ট হ্যারাসমেন্ট নেই হো রা, হাম লোগো নে কভি মানা নেই কিয়া কি পেশেন্ট নেই দেখা যায়। হাম তো আপ চাহে তো বাহার টেবল লাগা করকে ওপিডি বেসিস পে সারে স্টাফ বাহার আপ দেখ সকতে, হামনে কোই মানা নেই কিয়া, উনে দেখ কে কোই ইমারজেন্সি কেসেস তো নেই হ্যায় জিনসে পেশেন্ট হার্ম হো, এসা কোই কেসেস, সারে পোস্ট কন্ডিশন হ্যায় জো ক্রনিক কেসেস হ্যায় উনমে আগর 2 দিন না হো তো কোই বাত নেই, ট্যাবলেট লেকে ও পেন কো দূর কর সকতে হ্যায় বাট ও ওপিডি চলা সকতে হ্যায় এন্ড সবসে বড়ি বাত হাম কিসি চিজ কে আগেনস্ট নেই হ্যায় কিউ, जैसे कि एग्ज़ाम अभी होना है, हमने बोला कि आप एग्ज़ाम लीजिए, बट वो लोग अपनी डिमांड रख रहे हैं, तो हमारी डिमांड का क्या? এরকমই ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে যারা ছাত্রছাত্রী এখানে রয়েছেন, প্রিয়রঞ্জনের ছবি দেখবো, এখানকার সিনিয়র স্টুডেন্টসরা তাদেরকে ব্রিফিং করছে, মাঝে মাঝে এই ব্রিফিং চলছে। একেবারে অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বিক্ষোভ আন্দোলনে কিন্তু অনার রয়েছেন ছাত্রছাত্রীরা। অনেক ধন্যবাদ আপাতত ময়ূখ তোমাকে।